হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে টিপসটির কথা বলবো সেটি হচ্ছে ব্রাউন না সাদা কোন ব্রেড উপকারী ও কেন। সেই ছোটবেলা থেকে সাদা পাউরুটি খেয়ে বড় হয়েছে আমাদের প্রজনন, আর এখন কিনা লোকজন বলছে সেই জিনিস স্বাস্থ্যের জন্য অপকারী। বিশেষজ্ঞদের মতে যারা পাউরুটি খেতে পছন্দ করেন তাদের ব্রাউন ব্রেড খাওয়া উচিত, যদিও এখন মার্কেটে আরও নানান ধরনের ব্রেড পাওয়া যায়। নম্বর এক, ব্রাউন ব্রেড তৈরি করা হয় ময়দা দিয়ে, ব্রাউন কালারের জন্য সঙ্গে মেশানো হয় মল্ট ও ক্যারামেল। নম্বর দুই, ব্রাউন ব্রেডে ভিটামিন মিনারেল ও ফাইবারের পরিমাণ বেশি থাকায় তা এমন পাউরুটির তুলনায় বেশি স্বাস্থ্যকর। নম্বর তিন, সাদা পাউরুটি প্রস্তুত করা হয় একেবারে কৃত্রিম উপায়, বেনজিল পেরক্সাইড পটাশিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয় এই পাউরুটিতে বানাতে। নম্বর চার, সাদা পাউরুটির স্বাদ ব্রাউন ব্রেডের তুলনায় ভালো। নম্বর পাঁচ, ব্রাউন ব্রেডে ক্যালোরি কম থাকে, 100 গ্রাম সাদা পাউরুটিতে থাকে 361 ক্যালোরি, আর একই পরিমাণ ব্রাউন ব্রেডে থাকে 293 ক্যালোরি। সো বন্ধুরা, এই ছিল আজকের টিপস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের টিপস পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন এবং তার সাথে সাথে পরিবেশকে। ধন্যবাদ।